হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব সরিষা ইলিশ চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করব ঘরোয়া উপায়ে সরিষা ইলিশ সরিষা ইলিশ বাঙালিদের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার চুলায় আমি কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে তেল দিয়ে দিব আমি এখানে টু স্পুনে তেল দিয়েছি এখানে আমি নর্মাল রান্নার তেলই ব্যবহার করেছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলোকে ঢেলে দেব পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব বেশি পোড়া পোড়া করে ভাজার প্রয়োজনে হালকা ভাজলেই চলবে হালকা হালকা ভাজা প্রায় হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজটা একদম তেলের সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থায় এখন এর মধ্যে আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করবো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আমি সরিষা ইলিশ রানাতে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুইটায় ব্যবহার করছি পেঁয়াজ বাটা হালকা ভেজে নেওয়ার পর এখানে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকব এখানে দিয়ে দিয়েছি আমি জিরা বাটা জিরা বাটাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে দিব আমি রসুন বাটা রসুন বাটাও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা কাঁচা করে স্মেল না আসে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব এখানে এবার হালকা একটু পানি দিব পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাবো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা শুধু সাদা সরিষা না আমি সাদা এবং কালো দুইটা সরিষা একসঙ্গে মিক্স করে বেটেছি আপনারা চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন সরিষা বাটার মধ্যে বলক উঠে গিয়েছে এখানে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতোই দিয়েছি আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি কোনো পরিমাণ উল্লেখ করছি না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কারণ হয়তো বা আপনারা মাছের পরিমাণটা কম বেশি করতে পারেন সেক্ষেত্রে আপনার পরিমাণও বেশি কম হতে পারে মশলা সেজন্য আমি কোনো মশলার পরিমাণ বলছি না এখানে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ তো অবশ্যই স্বাদ মতো যার যতটুকু প্রয়োজন কেউ লবণ বেশি খেতে পছন্দ করে কেউ বা কম যা যার টেস্ট অনুযায়ী দিবেন মশলাটা ভালোভাবে কষাবো এখন মশলাটা আমার অলরেডি ভালোভাবে কষানোর শেষ এখানে আমি আরেকটু পানি দিব আরেকটু পানি দেওয়ার কারণটা হচ্ছে এখানে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষাবো হালকা একটু ঢেকে দিয়ে মশলার মধ্যে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব মশলাতে ভালোভাবে বলক উঠেছে উপরে তেলগুলো ভেসে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম ভালো খুবই ভালোভাবে মশলাটাকে কষানো হয়েছে এবং তেলগুলো খুব ভাল মানে উপরে ভেসে উঠেছে এই অবস্থাতে আমি আমার কেটে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব আমি এখানে তিন পিস মাছ এবং একটা মাথা নিয়েছি টোটাল চার পিস মাছের জন্য আমি এই মশলাটা রেডি করেছি এখন এগুলোকে আলতোভাবে এখানে বসিয়ে দিব অবশ্যই খুব আলতো হাতে করতে হবে কারণ মাছগুলো ভেঙে যাওয়ার অনেক চান্স থাকতে পারে হালকা একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে আর নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি মাছগুলোকে হালকা করে উল্টে দিব অবশ্যই খুবই সাবধানে উল্টাতে হবে কারণ উল্টানোর সময় ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে অবশ্যই অবশ্যই আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলো কি না কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের টিপস বা কমেন্টস আমাকে আরও অনেক উৎসাহ দিবে কাজ করার জন্য বা ভালো ভালো নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের অনুভূতি বা মনের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করবেন যাতে আমি আরও উৎসাহ পাই এবং আরও ভালোভাবে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আবার আমি কিছুক্ষণ ঠেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখব মাছের কি অবস্থা মাছগুলো ভালোভাবে এখানে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব পানিটা অবশ্যই আমার পরিমাণ মতো দিব এখানে আমি পানি ঢেলে দিচ্ছি পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি এক কাপের মতো পানি দিয়েছি চাইলে আপনারা কম বা বেশিও দিতে পারেন সেটা অবশ্যই মাছের পরিমাণ বা ঝোলের পরিমাণের ওপর ডিপেন্ড করবে আমি আসলে বেশি ঝোল ঝোল রাখবো না অনেকটা মাখা মাখা মতো হবে এই জন্য আমি পানিটা কম দিয়েছি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর এখন ঠাকনা তুলে টুলে দেখব কী অবস্থা একদম মাছের মধ্যে খুবই ভালোভাবে বলক উঠে গিয়েছে এবং উপরে তেলগুলো ভেসে ভেসে উঠেছে দেখেন দেখতে কী সুন্দর লাগছে অবশ্যই আপনারা দেখতে পারবেন অনেকই সুন্দর হয়েছে মাছগুলোকেও উল্টে দেওয়ার চেষ্টা করছি আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কারণ আমি ঝোলটাকে আরও একটু শুকাবো ভাবে ঝোলটা রাখবো এই জন্য আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো আমি হালকা একটু চিড়ে রেখেছি কারণ হালকা একটু চিঁড়ে রাখার ফলে পুরোটা কাঁচামরিচ এখানে মানে ঝালটা পুরোটা মিশে যাবে না এবং ভালো একটা স্মেল আসবে কাঁচামরিচে কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও হালকা একটু ঢেকে দেবো জাস্ট টু মিনিটসের জন্য ঢাকনাটা তুলে দেখুন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে দেখুন আমার সরিষা ইলিশ তৈরি হয়ে গিয়েছে আমি বেশি ঝোল ঝোল করিনি মাখা মাখা ঝোল রেখেছি আমি মাখা মাখা ঝোলটা খেতে পছন্দ করি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টস করে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি এবং আমার রান্নাটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন ধন্যবাদ